নমস্কার বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, তাই ভাতে একটু টক হলে খুব ভালো হয়। সকলে হয়তো আমরা টক করতে জানেন না। আজ আমি আমরাকে পোস্ত করে দেখাবো। এটা সর্ষে বাটা দিয়েও করা যায়। যাই হোক, অন্য একদিন সর্ষে বাটা দিয়ে করব। আজ আমি টক পোস্ত দিয়ে করে দেখাই। প্রথমে আমড়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এই যেভাবে চার খণ্ড করে ছাড়িয়ে নেব। আচ্ছা, এবার আমি এটা রান্না করে দেখাবো। এবার আমরা এবারে তো হলুদ দেব। হলুদটা সাবলাবার সময় দেবেন না, হলুদটা জল দেওয়ার পর দেবেন। জল দেওয়ার সময় হলুদটা দিলে ভালো রং হবে, আর সাবলাবার সময় হলুদটা দিলে কালো মতো হয়ে যাবে। নুন দেবো ওই যে পরিমাণ নুন দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে হবে। মিষ্টি দেবো, দেখুন এই পরিমাণ মিষ্টি। মিষ্টি একটু মিষ্টি মিষ্টি করবেন, তা নাহলে ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এতে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটাবো না, তাহলে ছানা কেটে যাবে। সামান্য একটু ফুটিয়ে নিয়ে এনে দেব। এবার আমি নামিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমরা পোস্ত। এটা ঠান্ডা হলে ঝোলটা আর একটু বসে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করবেন।